নমস্কার, আজকে করব ক্লাস নাইনের সূচক অধ্যায়ের একটি অঙ্ক। উদাহরণের পি টু দি পাওয়ার এ সমান কিউ টু দি পাওয়ার বি সমান আর টু দি পাওয়ার সি এবং পি কিউ আর সমান ওয়ান হলে প্রমাণ করি যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সমান জিরো। তো এই অঙ্কটা করতে গেলে যে সূত্রগুলো প্রয়োজন হবে, আমি কিন্তু সূত্রগুলো আমি দিয়ে দিয়েছি এর আগে, সূত্রগুলো কিন্তু আমার পেজে দেওয়া আছে, তো তোমরা দেখে নিতে পারো। তো চলো অঙ্কটা শুরু করি। কীভাবে শুরু করব, এই যে পি টু দি পাওয়ার এ সমান কিউ টু দি পাওয়ার বি সমান আর টু দি পাওয়ার সি, এই তিনটাকে কে ধরে নেব, কে ধরে নিয়ে আমরা অঙ্কটা করব। তো ধরে নিচ্ছি, ধরি পি টু দি পাওয়ার এ সমান কিউ টু দি পাওয়ার বি সমান আর টু দি পাওয়ার সি সমান কে ধরে নিলাম। কে একটা যে কোনো সংখ্যা বা ধ্রুবক, কে মান কিন্তু জিরো হওয়া চলবে না, জিরো কে নট ইকুয়াল জিরো, ওয়ান এবং মাইনাস ওয়ান, কে এর তিনটা মান হওয়া চলবে না। তাহলে দেখো এখান থেকে কী পাবো, পি টু দি পাওয়ার এ সমান কে ছিল, তাহলে আমি এখান থেকে পি সমান পাবো কে টু দি পাওয়ার ওয়ান বাই এ। অনুরূপভাবে কিউ টু দি পাওয়ার বি সমান কে, তাহলে আমরা কিউ সমান পাচ্ছি কে টু দি পাওয়ার ওয়ান বাই বি। আর টু দি পাওয়ার সি সমান কে, অতএব আমরা আর সমান পাবো কে টু দি পাওয়ার ওয়ান বাই সি। তাহলে আমরা পি কিউ আর এর মানটা বের করে রেখে দিলাম। এবার আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো পি কিউ আর এটা সমান ওয়ান দেওয়া আছে, এখানে আমরা পি কিউ এর আর এর মানটা বসিয়ে দেব। পি কিউ আর এটা ওয়ান দেওয়া আছে, তাহলে আমরা মান বসিয়ে দিচ্ছি, পি এর মান কে টু দি পাওয়ার ওয়ান বাই এ, কিউ এর মান কে টু দি পাওয়ার ওয়ান বাই বি এবং আর এর মান কে টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান ওয়ান। এবার বাম দিকে বেসগুলো কে আছে, তাহলে পাওয়ার বা সূচকগুলো যোগ হবে। সূচকের সূত্র অনুযায়ী আমি সূত্র বলছি বারবার করে, যে সূত্র আমি এর আগে দিয়ে দিয়েছি, সূত্র তোমরা দেখে নিতে পারো। সূত্র এরকম, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এরকম যদি থাকে তাহলে হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই সূত্রটাকে আমরা কাজে লাগাচ্ছি। তাহলে বেসগুলো একই যদি হয় পাওয়ারগুলো যোগ হবে, তাহলে বেস এরকমই রেখে দিলাম, কেই থাকলো, মাথায় জাস্ট শুধু পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি। এবার বাম দিকে কে টু দি পাওয়ার পাওয়ার হলো, এবার ওয়ানের পরিবর্তে লিখব কে টু দি পাওয়ার জিরো। যে কোনো সংখ্যার পাওয়ার জিরো হয়, শুধুমাত্র জিরো টু দি পাওয়ার জিরো কিন্তু অসংজ্ঞাত হয়। তো আমরা কেটা ধরে নিয়েছি, দেখো কেটা প্রথমে ধরে নিয়েছি কে নট ইকুয়াল জিরো, সে কারণে আমরা কে টু দি পাওয়ার জিরো এটাকে ওয়ানের পরিবর্তে লিখলাম। এবার দেখো দুদিকে বেস সমান হয়ে গেল, তাহলে সূচক বা পাওয়ারগুলো সমান হয়ে যাবে, অর্থাৎ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সমান জিরো, এটাই আনতে বলেছিল, এটাই আমাদের প্রমাণ হয়ে গেল প্রমাণিত। কেমন লাগলো অঙ্কটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।